2023 তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করেছেন সম্মাননীয় অতিথিবৃন্দ দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর স্টেট। আজকে অনুষ্ঠানে নানা গুণীজন আসছেন, আসছেন নানা সম্মাননীয় ব্যক্তিত্ব, যেখানে আমরা শুনব দেশাত্মবোধক গানের সুর। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন শ্যামল সেন। রয়েছেন আমন্ত্রিত বিদ্যজন, তাদের মধ্যে রয়েছেন স্বনাম খ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন, সভাপতি শিক্ষা বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গ সরকার, তাপস সাঁতরা, রানী রাসমণি মিশন, আচার্য ডক্টর গোপাল খেত্রী। উপস্থিত সকল দর্শককে আগাম শারদীয়া শুভেচ্ছা। আর আজকে এই পুণ্যতিথিতে আপনাদের সামনে আমি আমার সঙ্গীত পরিবেশন করতে পারছি, এটা আমার কাছে পরম প্রাপ্তি। আশীর্বাদ করবেন। প্রথম গান রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান শুরু করছি। অমল কমল সহজে জলে রুকলে আনন্দে রহে ফুটিয়া, অমল কমল সহজে জলে রুকলে আনন্দে রহে ফুটিয়া, ফিরে না সে কভু আলায়ে কোথায় বলে, ধুলায় ধুলায়ে লুটিয়া, অমল কমল সহজে জলে রুকলে আনন্দে রহে ফুটিয়া। যখন ফিরিব যে দিকে কোথা আছো তুমি পথ না খুঁজিব, প্রভু শুধাব না কোনো পথিকে, তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যে দিকে চলিব yeah।
223তম পূর্ণ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন ইমন চক্রবর্তী। প্রথম গানেই তার সুর যেভাবে ছড়িয়ে পড়ল চারিদিকে, আমরা মুগ্ধ আপ্লুত। তাকে অভিনন্দিত করছেন গোকুলানন্দ দাস, মাননীয় অতিথিবৃন্দ, দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেটের পক্ষে। সামনে যারা রয়েছেন, করতালি দিয়ে শিল্পীকে অভিনন্দিত করি আমরা সকলেই। আসুন আমরা আবার শিল্পীর গান শুনি। একটা আগমনী আপনাদের শোনাচ্ছি। তুমি ব্রহ্মময় মা, তুমি কৈলাসে উমা, শ্মশানে তে শ্যামা, আধার আধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, আধার আধা মা গো মা, আধার আধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, ব্রহ্মময়ী বিরাজ মার হৃদয় কমলে, আমি ডাকি গো সবাসনে, বিরাজ মার হৃদয় কমলে, তুমি ব্রহ্মময় মা, তুমি কৈলাসে উমা, তুমি ব্রহ্মময় মা, ওমা কৈলাসে উমা, শ্মশানেতে শ্যামা, তুমি বৈকুণ্ঠে রমা, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, আধা রাধা মা, আধা
সাগরে হে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে হে আমার মন, তলা তল পাতাল খুঁজলে, তলা তল পাতাল খুঁজলে সাগরে হে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে হে আমার মন, তলা তল পাতাল খুঁজলে, তলা তল পাতাল খুঁজলে মাবিরে প্রেম রত্ন ধন, মাবিরে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে হে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে, ডুব 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 রূপ সাগরে, ডুব 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 রূপ সাগরে হে আমার মন। ধন্যবাদ। মঞ্চে যারা আমার সহযোগী দাদা বন্ধুরা আছেন, আমি নিজেকে অত্যন্ত ফর্চুনেট বলে মনে করছি আপনাদের সাথে পারফর্ম করার জন্যে। আমাদের সবার জন্য আরেকবার একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ, থ্যাংক ইউ। এরপরে ভবা পাগলার একটা গান, একটা কীর্তন শোনাচ্ছি, আমাদের সাথে আপনারাও গাইবেন এই গানটি। এখনো সেই বৃন্দাবনে ওই বাঁশি বাজে রে, তার বাঁশি শুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নবসাজে রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, একসাথে কৃষ্ণের নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম।
গগন হরকারার একটা গান গাই, তার সাথে রবীন্দ্রনাথের গানেও একটু আসব, ভাঙা গান মূল গান চেষ্টা করছি। 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে এই গান আমরা পেয়েছি রবীন্দ্রনাথের কাছ থেকে, কবিগুরুর কাছ থেকে। গগন হরকারার গান আপন স্বকীয়তায় তিনি তার রচনায় তুলে ধরেছেন, এরকম একটি গান শোনাচ্ছি। সোনার গুর কে নেহে কেঁদে গেল ও নরহরি, ওরে ওরে বাকি ভাব তারি বাকি ভাব বুঝিতে নারী, গুর কে নেহে কেঁদে গেল ও নরহরি, তোমার গুর কে নেহে কেঁদে গেল
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে আজকের অনুষ্ঠান আমার অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোথাও, ভালো থাকবেন। এতক্ষণ শুনলেন শিল্পী ইমন চক্রবর্তীর গান, তাকে অনেক ধন্যবাদ। তার গান, তার গানের রেশ আমাদের অনেক দিন মনে থাকবে। লোকমাতা রানী রাসমণির 223তম পূর্ণ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরও মনে হচ্ছে এক মহান পুণ্য কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। লোকমাতা রানী রাসমণির 223তম পূর্ণ জন্মদিন উদযাপন উপলক্ষে এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন লোকমাতা রানী রাসমণিকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী, যার নামটাই যথেষ্ট, শিল্পী লোপামুদ্রা, লোপামুদ্রা মিত্র। কিবোর্ডে বরুণ দাশগুপ্ত, গিটারে শান্তনু দত্ত, তবলায় দীপঙ্কর আচার্য, অক্টোপ্যাডে গোপাল রায়, শিল্পী লোপামুদ্রা মিত্র। সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে যারা মা রানীমার মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন তাদের অনুরোধ করছি পুষ্পস্তবক নিবেদনের জন্য। এরকম একটি পরিবেশে যখন গান গাইতে শুরু করেছিলাম, আমার প্রথম জীবনে আমি কখনো ভাবতেই পারিনি যে এরকম অনুষ্ঠানে কখনো গান গাইবার সুযোগ পাব বলে। কিন্তু যত বয়সটা বাড়ছে তত ইচ্ছে করছে যে এমন কোনো জায়গা যেটা গানের মধ্য দিয়ে ছোঁয়া যায় সেই জায়গাগুলো আর একটু বেশি করে ছুঁই। সেই কারণে আজকে অসম্ভব ভালো লাগছে আমার। আমি প্রথম যে গানটি গাইব এটা একদম খুব ছোটবেলায় আমার শেখা ত্রৈলোক্যনাথ সান্যালের লেখা একটি গান। সাধকার বুধির অগম্য সমূহ
দীপেন বাবুকে অনুরোধ করব, শ্রী দীপেন হাজরা, দক্ষিণেশ্বর কালী মন্দির দেবোত্তর এস্টেটের পক্ষে পুষ্পস্তবক তুলে দেবেন লোপা মুদ্রার মিত্রের হাতে। আপনাদের স্বতঃস্ফূর্ত করতালি কামনা করি। দীপেনবাবুকে অনুরোধ করব, এই সঙ্গে উনি আমাদের যন্ত্রসঙ্গীতের সহযোগী শিল্পী যারা রয়েছেন তাদেরও হাতে তুলে দিন পুষ্পস্তবক। কিবোর্ডে রয়েছেন বরুণ দাশগুপ্ত, গিটারে শান্তনু দত্ত, তবলায় দীপঙ্কর আচার্য এবং অক্টোপ্যাডে গোপাল রায়। সকলের জন্য একটা জোরে হাততালি হবে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। মদন মোহন আহা, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর সারি বলে, আর সারি বলে আমার রাধা বামে, যতক্ষণ নইলে শুধুই মদন, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই
একটা রবি ঠাকুর অবশ্যই আমি গাইবো, না গাইলে আমার মন ভালো লাগে না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই oh।
আমি একটা লালন গাই। আর সবচেয়ে বড় কথা, পাশে দীপুদা বসে আছে। আমার প্রথম গানের প্রথম রেকর্ডিং দীপুদার সঙ্গে, এবং আমার সত্যি নিজের দাদা নেই। সবসময় মনে হয় যে মানে আমাকে যদি কেউ একদম সঠিকভাবে বকুনি দিতে পারে যে এটা ঠিক নয়, কারণ আমার ঠিক নয়ের পাল্লাটা এত বেশি যে সেই বকুনি মানে দেওয়ার অধিকার খুব বেশি জনের নেই, পারে না আর কি। তা দীপুদা পারে সেটা। তা দীপুদা বলেছে আমাকে যে গানটা গাইতে, আমি দুটো গানের অপশন দিয়েছিলাম, তা আমি সেটাই গাইছি। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কতদিন, আমার মনের মানুষের।
হবে ততদিনে। অনুরোধ জানাবো আমাদের বিশেষ অতিথি প্রাক্তন প্রধান বিচারপতি ও রাজ্যপাল শ্যামল সেন মহাশয়কে, অনুরোধ জানাবো অধ্যক্ষা জগমায়া কলেজ গার্গীনাথ মহাশয়াকে, অনুরোধ জানাবো সভাপতি শিক্ষা বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গ সরকারের বর্বর কর্তৃকে বাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করি। একে একে শ্রদ্ধা ধরে গান করছে দিনে, যে কারণে আমরা বেশ কয়েক বছর ধরে রানীমার জন্মদিনে নিজেদের পবিত্র বলে মনে করছি, সেই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমি লোপামুদ্রা মিত্রকে অনুরোধ করব, দয়া করে রানীমার মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করুন। এবং ডক্টর শিশুতোষ সামন্ত, তিনিও আছেন, তাকে অনুরোধ করব। রয়েছেন শ্রী নিরুপম ঘোষ, মঞ্চে উপস্থিত হয়েছেন অভিক মজুমদার সভাপতি শিক্ষা বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গ সরকার, মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী মহাশয়কে, ভবা পাগলা খ্যাত গোপাল দা, আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত গুণীজন, মাহিষ্য সমাজের অবনী আদক, তাকে মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। রানী রাসমণি মিশনের ডক্টর তাপস সাঁতরা, মঞ্চে সাদর আমন্ত্রণ জানাই তাকে। অছি পরিষদের গোকুলানন্দ দাস, দীপেন কুমার হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, অছিও সম্পাদক, সকলের অত্যন্ত পরিচিত প্রিয় কুশল চৌধুরী মহাশয়, সকলকে মঞ্চে নিয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে রানীমার এই 223তম জন্মদিনকে স্মরণ করে রাখব। আমরা প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। রানীমা গ্রামে জন্মেছিলেন, অথচ তাঁর মধ্যে ছিল একটি স্বাধীন সত্তা, যা বলা যায় ঊনবিংশ শতাব্দীতে নারী মুক্তির বিকাশকে একেবারে অগ্রগতির রূপ দিয়েছিল। এই মঞ্চে দাঁড়িয়ে একজন মেয়ে হিসাবে আমার অত্যন্ত গর্ব হয় রানীমার জন্য, যে সেই যুগে কি অসীম সাহসী ছিলেন তিনি। যেমন ছিল তার উদার মনোভাব, তেমনই ধর্মপরায়ণ, তাই তিনি সকলের কাছে লোকমাতা, রানী রাসমণি, কোনো রাজ্যের রানী নন তিনি, অথচ তিনি আমাদের কাছে রানীমা, রানী রাসমণি। তার 223তম পূর্ণ জন্মদিনে আমরা প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। সম্মাননীয় অতিথি যারা এসেছেন অছিও সম্পাদকের পক্ষ থেকে, তাদের সকলকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা নিবেদন করছি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই পূর্ণ দিনের, পূর্ণ ক্ষণের, রানীমার জন্মদিনের এই পূর্ণ সময়টিকে ধরে রাখবার জন্য আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে, রানীমা যেমন ছিলেন উদার, তেমনই ছিলেন বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, তাকে স্মরণ করে আমরা যেন তার আদর্শকে পাথেয় করতে পারি, এই প্রতিজ্ঞা নিয়েই আজকে এই পূর্ণ মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা লোকমাতা রানী রাসমণির 223তম জন্ম জয়ন্তী উদযাপনের প্রারম্ভিক সূচনা। যদি এর আগে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুনেছি, তবুও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে লোকমাতা রানী রাসমণির 223তম জন্মদিন উদযাপনে আমরা ব্রতী হলাম এবং উদযাপনের প্রারম্ভিক
সূচনা করলাম। সম্মাননীয় অতিথিবৃন্দ, দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবত্ব রেস্তোরাঁর পরিচালনায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন। যদিও আজকের অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন রাজীব মুখার্জি, তিনি নেপথ্যেই রয়েছেন, বরাবর নেপথ্যে থাকেন, কিন্তু তার সুষ্ঠু পরিচালনায় এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতি বছর আমরা আপনাদের উপহার দিই। প্রদীপ প্রজ্বলনের পর আমরা সম্মাননীয় অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমাদের মধ্যে উপস্থিত আজ এই অনুষ্ঠান যার পরিকল্পনায় দক্ষিণেশ্বর কালী মন্দির দেবোত্তর এস্টেট এর অচি ও সম্পাদক শ্রী কুশল চৌধুরী মহাশয়, আপনারা যারা দক্ষিণেশ্বরে ইদানিং গেছেন তারা দেখেছেন এই দক্ষিণেশ্বরের চেহারা কেমন। তার প্রতিজ্ঞা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শ্রী অমৃত বাণী কথামৃতে যা যা বর্ণিত আছে ঠিক তেমনিভাবে ভক্ত সাধারণের কাছে দক্ষিণেশ্বরকে উপস্থিত করা। আমি অনুরোধ করব মাননীয় শ্রী কুশল চৌধুরী মহাশয়কে আপনাদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদানের জন্য। শ্রী কুশল চৌধুরী নমস্কার। আমি প্রথমে 19 শতকের মহেশী রানী রাসমণিকে আমার আত্মিক শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, যিনি শুধু দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাই করে ক্ষান্ত হননি, তখনকার দিনের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, দেশাত্মবোধকে জাগিয়ে তুলেছিলেন, সামাজিক ন্যায় বিচারের বিরুদ্ধে পাশেই আছেন বিদ্যাসাগর মশাই, তার সঙ্গে সহযোগী হয়েছিলেন, নারী শিক্ষায় এগিয়ে গিয়েছিলেন, রামমোহন রায়ের সঙ্গে সতীদাহ প্রথার বিলোপের একসাথে সংগ্রাম করেছিলেন। আমি প্রণাম জানাই ভোরের পাখি অদূরে আছেন জিরোজিওকে, নব্যবঙ্গ আন্দোলনের যুগস্রষ্টা, প্রণাম জানাই জাতীয় কংগ্রেসের সভাপতি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। আজ রানীমার জন্মদিন আমরা গত 4 বছর ধরে পালন করছি। এই মূর্তির আবরণ উন্মোচন করেছেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ, তার কাছে দক্ষিণেশ্বর কালী মন্দির এবং দেবোত্তর স্টেট অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করে থাকবে, কারণ তিনি দক্ষিণেশ্বরের সার্বিক উন্নয়নে সম্প্রতি 60 কোটি 72 লক্ষ টাকার স্কাইওয়াকের প্রজেক্ট অনুমোদন করেছেন। শুধু অনুমোদনই করেননি, সেটা চালু করার জন্য খুব তাড়াতাড়ি টেন্ডার ডেকে দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর KMD এর মারফত। আমরা এই কাজ দ্রুত শুরু করার অপেক্ষায় আছি। অনেক রকম বাধা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা এই কাজ করতে চলেছি, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসছে, এটা এসেই থাকে। স্বামীজি বলতেন যত বাধা মানে সঠিক পথে হাঁটা। মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। মাননীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আসতে পারেননি, আমায় গতকাল মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে, আজকে সকালেও মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছিল যে বর্ধমান নয়, অমিতবাবু একটু মিস করেছেন, তিনি জরুরি, মাননীয় মুখ্যমন্ত্রীর জরুরি কাজে একটু আসানসোল গিয়েছেন, তার পরিবর্তে মাননীয় অর্থমন্ত্রী এখানে আসবেন, উনি এসেছেন। এখানে উপস্থিত আছেন লোক রামকৃষ্ণ মঠ মিশনের গোলপার্কের সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আরেকজন মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, উপস্থিত আছেন মাহিষ সমাজের সভাপতি, উপস্থিত আছেন রানী রাসমণি মিশনের তাপস সাত্রা মহাশয়, উপস্থিত আছেন যোগমায়া কলেজের অধ্যক্ষা গার্গীনাথ মহাশয়। কিছুদিন আগেই ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল শিক্ষক দিবসে নজরুল মঞ্চে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন শিক্ষক দিবসে সম্মানিত করছিলেন পশ্চিমবঙ্গ সমস্ত শিক্ষককুলকে, এখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষক বিষয়ক কমিটির সভাপতি অভীক মজুমদার মহাশয়।
দক্ষিণেশ্বর কালী মন্দির দেবত্ব স্টেট, তার সেবায়তবৃন্দ এবং অগণিত ভক্ত সাধারণের পক্ষ থেকে তাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অমিতবাবু গত বছরের আগের বছরও এখানে এসেছিলেন, তিনি এখানে আবার এসেছেন, এর জন্য বিশেষভাবে আমরা ঋণী থাকব। আপনাদের জ্ঞাতার্থে জানাই, যে বছর অমিতবাবু এখানে এসেছিলেন তার পরের বছরই এখানে পার্থবাবু এসেছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী। তার কাছে আমরা অনুরোধ জানিয়েছিলাম রানী রাসমণির জীবনী যাতে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, কারণ ভারতবর্ষে বহু ব্যক্তিত্ব আছেন, বহু মানুষ আছেন যাদের ত্যাগ, যাদের সংগ্রাম, যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজ আমরা এখানে এসে পৌঁছেছি, কিন্তু তাদেরকে যথার্থভাবে না দেওয়া হয়েছে মর্যাদা, না দেওয়া হয়েছে স্বীকৃতি। সে নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, মাস্টারদা বলুন, বাল গঙ্গাধর তিলক বলুন, দাদাভাই নৌরোজি বলুন, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বলুন, আর রানী রাসমণি বলুন, এদের যেটুকুনি সম্মান জাতির পক্ষ থেকে দেওয়া উচিত ছিল, কর্তব্য ছিল, সেটা দেওয়া হয়নি। সেটা তাদের প্রতি অসম্মান জানানোই নয়, এটা আমাদের একটা জাতীয় কলঙ্কের পর্যায়ে পড়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গত পরশু দিনের আগের দিন আমার কথোপকথনে যখন তাকে জানালাম যে এবারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীতে রানী রাসমণির জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে আর এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যিনি শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি অভীক মজুমদার এখানে উপস্থিত আছেন, আমরা তার কাছে গভীরভাবে ঋণী থাকব। তার উদ্যোগে, তার পরামর্শে সঞ্জীব চট্টোপাধ্যায় মহোদয় এই লেখাটি লিখেছেন, যেটা দশম শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে, সামনের বছরে সেটা সিলেবাসে আসছে। আমি অনুরোধ করব আপনারা যারা উপস্থিত আছেন, করতালির মাধ্যমে এই অভিনব উদ্যোগকে অবশ্যই অভিভাবকে সম্মান জানাবেন। রানী রাসমণি একটি নাম, যে নাম বাংলার ইতিহাসে, বাংলার সংস্কৃতিতে, বাংলার ধারণায়, বাংলার আধ্যাত্মিকতায়, বাংলার স্বদেশ চেতনায়, বাংলার স্বাধীনতা সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। আজকে যেখানে আছেন সেটাও রানীমার, বাবুঘাট থেকে ধূসুরি পর্যন্ত সবটাই ছিল রানীমার। অবিভক্ত বাংলার 12টি জেলা একে একে রানী রাসমণি তার জমিদারিতে অন্তর্ভুক্ত করিয়েছিলেন, উন্নয়ন করেছিলেন। সেই উন্নয়ন করতে গিয়ে বারবার ব্রিটিশ শক্তির সঙ্গে তার সংঘাত হয়েছে। তার অসাধারণ বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব আর জ্বলন্ত দেশপ্রেমের কথা আজ সর্বজন বিদিত। এখানে মহারাজরা আছেন, তারা বলবে। সব থেকে বড় কথা, রানী রাসমণির যে শ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বর মন্দির, আমরা যারা এই দেবালয়ের পরিচালনা ব্যবস্থায় আছি, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে দক্ষিণেশ্বর মন্দির শুধু কলকাতা নয়, বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন। একটা অর্থনৈতিক বছরে 1,45,00,000 থেকে 50,00,000 মানুষ আসেন, অগণিত মানুষ এখানে আসেন, তাদেরকে সাদর অভ্যর্থনা জানানো, তাদেরকে তাদের কাঙ্ক্ষিত পূজা প্রদানের ব্যবস্থা করা, নিরাপদে তাদের গৃহে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা, এটাকে সুচিন্তিত করার সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বর মন্দির শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীর মানুষের কাছে এক মহান বার্তা পৌঁছে দেয়নি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচি ঈশ্বর। সেই সঙ্গে সঙ্গে একথা আমাদের ভুললে চলবে না, দক্ষিণেশ্বর মন্দির ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ও বাংলার নবজাগরণের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদি বলেন কিরম, ছোট্ট ছোট্টভাবে আমি বলে দিই। বুড়িবালামের যুদ্ধে যাওয়ার আগে পঞ্চবটির তীরে বাঘাজ্যোতির এসে আলোচনায় গভীর মগ্ন হয়েছিলেন তার সতীর্থদের দ্বারা। তার অনতি বিলম্ব পরেই বাঘাজ্যোতির বাবু বুড়িবালামের তীরে যুদ্ধের জন্য চলে যান আর শহীদ হয়ে যান। অরবিন্দের কাছে দক্ষিণেশ্বর মন্দিরের মাটি ছিল বিপ্লবের মাটি, টিকেটকে বলেছিলেন ছুঁয়ো না, বিস্ফোরণ হবে, পারমাণবিক বিস্ফোরণ। নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্কপনের কয়েকদিন আগে তার বোন ইলাকে পাঠিয়েছিলেন
মায়ের কাছ থেকে চরণামৃত আর মায়ের ফুল নিয়ে আসার জন্য। নেতাজি যখন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তে আজাদী সৈন্যদের সঙ্গে তীব্র যুদ্ধ করতে করতে ভারতবর্ষের দিকে এগিয়ে আসছেন, না খাবার, না জল, না ওষুধ, না গোলা বারুদ, না বিমান শক্তি, অদম্য ইচ্ছা শক্তির ধরে সে 70,000 আজাদী সৈন্য লড়তে লড়তে ইম্ফলের বর্ডার পর্যন্ত চলে এসেছিল, সিঙ্গাপুর থেকে রেঙ্গুন হয়ে দুর্ভেদ্য জঙ্গল পেরিয়ে। তখন তাদের কাছে একটাই নাম ছিল, ভারত চলো। আর তাদের নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি গভীর রাত্রে জপে বসতেন, ধ্যান করতেন, রামকৃষ্ণে ডুবে যেতেন, রামকৃষ্ণের আলোকে শক্তিশালী হতেন, বিবেকানন্দর মার্গে তিনি আত্মশক্তিতে বলীয়ান হয়ে পরের দিনেই ডাক দিতেন, আজকে 18 কিলোমিটার যেতে হবে, কালকে 30 কিলোমিটার যেতে হবে। তো দক্ষিণেশ্বর মন্দির গুরুত্বপূর্ণ, তার আধ্যাত্মিক দিকদর্শনে ভারতবর্ষের আকাশ, পৃথিবীর আকাশ, বিশ্বব্রহ্মাণ্ডের আকাশকে নতুনভাবে আলোকিতই করেনি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করতে, ভারতবর্ষের আত্মার মুক্তি যন্ত্রণাকে মুক্ত করতে দক্ষিণেশ্বর মন্দির এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে জগদীশচন্দ্র বসু, সূর্যসেন মাস্টারদা থেকে বাঘাযতীন, বাঘাযতীন থেকে ঋষি অরবিন্দ, এমন কেউ ছিলেন না সে যুগে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে সংযোগে আসেননি, মায়ের কাছ থেকে শক্তি সংগ্রহ করেননি। আর সেই স্থানটা একটা নতুন পীঠস্থান, নতুন যুগ, নতুন ধারা, নতুন যুগদ্রষ্টার আবির্ভাব হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে, যার নাম পরমহংস শ্রীরামকৃষ্ণ। পীঠ ভারতবর্ষে বহু আছে, 51টা শক্তিপীঠ আছে, অনেক পীঠ আছে, কিন্তু নতুন ধারার জন্ম, নতুন যুক্তিবাদের জন্ম, নতুন বিদ্যার জন্ম, নতুন চিন্তাধারার জন্ম, ভারতকে মুক্ত করার প্রয়াসের জন্য দরকার ছিল একটা নতুন পীঠের, সেই পীঠের আবির্ভাব হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। আর তার যুগ মানব ছিল ভগবান শ্রীরামকৃষ্ণ। মানব দেহে তিনি লীলা করেছেন বটে, একদিকে তিনি লোকশিক্ষা দিয়েছেন, একদিকে তিনি স্বাধীনতার চেতনা জ্বালিয়েছেন, একদিকে তিনি দেখিয়েছেন কী করে নতুন সংস্কৃতি তৈরি করতে হয়, পুরনো সংস্কৃতিকে নতুনভাবে সাজাতে হয়, সেই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করা, ঠিক মতন পরিচালনা করা, মানুষ যাতে সে শান্তি আশ্রয় পায় সেটাকে বজায় রাখা, আর কঠিন দায়িত্বের মধ্যে আমাদেরকে মা ঠেলে দিয়েছেন। আমরা লড়াই করছি, রানী রাসমণি পরিবারের উত্তরসূরীরা, লক্ষ লক্ষ ভক্ত সাধারণ, সবাই মিলে একসঙ্গে, এটা একটা টিম ওয়ার্ক, এটা কোনো একক ব্যক্তির প্রয়াস হতে পারে না, আমরা সবাই মিলে চেষ্টা করছি এই জায়গাটাকে ঠিক মতন রাখতে, যাতে আমরা যেদিন থাকবো না, আমরা আজ আছি কাল নেই, কিন্তু আগামী প্রজন্মের কাছে কী রেখে যাবো এই সংস্কৃতির জায়গাগুলো, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, যেখানে গেলে মানুষ চিনতে পারবে নিজের আত্মশক্তিকে, ঐতিহ্যকে জানতে পারবে, আমরা চেষ্টা করছি সেই জায়গাগুলোকে রক্ষা করার জন্য। সেই মর্মে আমরা চিন্তাভাবনা করছি, আমরা একটা ফেডারেশন তৈরি করব। বেলুড় মঠের মাননীয় সাধারণ সম্পাদকের সঙ্গে আমার এই বিষয়ে কথাবার্তা হয়েছে, আদ্যাপীঠের সম্পাদক মহাশয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমরা কালীঘাট মন্দিরের সঙ্গে কথাবার্তা বলছি, বিভিন্ন সোশিও রিলিজিয়াস ইনস্টিটিউশনের সঙ্গে কথাবার্তা বলছি, যাতে আমরা একটা নতুন ধারার জন্ম দিতে পারি। যখনই কোনো অশুভ কালো ছায়া নেবে আসবে, যাতে আমরা সেখানে গিয়ে দাঁড়াতে পারি। তাই আজ আমাদের কাছে অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ, শুধু রানী রাসমণির জন্মদিন হিসেবে না, আজ মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে নির্দেশ দিয়েছেন এখান থেকে আজ দুপুরবেলার পর বিকেলবেলা দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে গিয়ে রানী রাসমণির জন্মদিন আবার তোমরা পালন করো, স্কাইওয়াকের কাজ শুরু করো, লক্ষ লক্ষ মানুষ আসবে, তাদের যাত্রাপথকে সুরক্ষিত করো, নিরাপদ করো, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা করো, সেখানে অনেক হাজার হাজার মানুষ আসবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের সম্ভব হয় আপনারাও সেখানে যাবেন, আপনাদেরও আমন্ত্রণ জানান। আমি আবার আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, উপস্থিত বিদ্যজনকে আমার প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমরা স্বাগত ভাষণে যা শুনলাম তা অত্যন্ত মূল্যবান এবং আমাদের সমৃদ্ধ করল। মাননীয় অছিও সম্পাদক কুশল চৌধুরী, তাকে আমাদের অনেক শ্রদ্ধা।